বেলা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গত পর্বে আমরা কথা বলছিলাম বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা ডক্টর চৌধুরী বীর বিক্রমের সাথে সেদিন আমরা তার শৈশব থেকে শুরু করে ছাত্র জীবন এবং কর্মজীবনের কথা শুনছিলাম কর্মজীবনের সূচনা পর্ব বলা যেতে পারে আমাদের কথা যখন শেষ হয়েছিল তখন তার কর্মস্থল ছিল মেহেরপুর মুক্তিযুদ্ধের আগে তাকে অনেকটা শাস্তিমূলকভাবে মেহেরপুরে পোস্টিং দেওয়া হয়েছিল কিন্তু সেই মেহেরপুরই তার জীবনের সাথে গভীরভাবে জড়িয়ে পড়ে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আজ আমরা সেই কথাগুলো শোনার জন্য আবার তাকে আমন্ত্রণ জানিয়েছি এখন আমরা তার সঙ্গে কথা বলবো তো ভেবে অনেক ধন্যবাদ যে আপনাকে আবার আমরা পেলাম এবং বাকি কথাগুলো শোনার এখন চেষ্টা করবো আপনি গতবার বলেছিলেন যে আপনি মেহেরপুরে গেলেন এবং সেখানে বলতে গেলে আপনাকে একটা শাস্তিমূলক পদায়ন করা হয়েছিল তো সেটা কি ঘটনা এবং সেখান থেকে তার পরবর্তী ঘটনাগুলো যাই ঠিকই বলেছেন তো মন্দের ভালো আর কি একটা জায়গায় তো পেলাম পোস্টিং ওই সময় যখন আমরা গিয়ে আমি যখন গেলাম সত্তর সনে তখন কিন্তু সারা দেশে একটা আন্দোলন দাদা বাড়তেছে মানে তুঙ্গে যাচ্ছে আমরা অনেকটা গ্যালারিতে বসে দেখার মতো কারণ আমরা তো কেন্দ্রীয় সরকার পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের আমরা কর্মকর্তা তাদের আদেশ যাতে পরিপালিত হয় সেটাই কিন্তু সবাই অজান্তে এই যে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে আন্দোলন সারা দেশে বাঁধতে ছিল নিজের অজান্তেই আমরা কিন্তু অনেকটা দীক্ষা গ্রহণ করতেছিলাম নিজে জানি মনের ভেতরে মনের ভিতরে করতেছি আমি মনে করি বঙ্গবন্ধুর আন্দোলনের যে শক্তি এটা আমাদের যে মেটামোর এটা তার চেয়ে বড় তার বড় প্রমাণ কিন্তু কেন আমরা অনেক স্টেজ ছিল আমি এই করতে করতে একাত্তরের চলে যাই সাতই মার্চ বঙ্গবন্ধু এখানে বক্তৃতা দিবেন আমি কি বাহানা করে জানি ঢাকায় আসি তখন তো আসা খুব শক্ত আমি ওই সবাই গেলাম যে টিএসসির ওখানে একটু দূরে দাঁড়ালাম মানে দুটো কারণে একটা হলো যে ওদের ইন্টেলিজেন্সের লোকজন আছে দেখে যদি ফেলে বলে যে সরকারি কর্মকর্তা এস পি অফিসার এখানে আসছে

এখন সেটাকে বাস্তবায়ন করা এবং উনি ওখানে বললেন যে তোমাদের যা আছে তা নিয়ে রুখে দাঁড়াবা শত্রুকে ভাতে পানিতে ঘরে ঘরে দুর্গ গড়ে দুর্গে এগুলো কিন্তু গেরিলা ওয়ারফেয়ারের টেকনিক এই সময় আজকের জেনারেশনের যে জানা দরকার তখন কিন্তু বাংলাদেশ ডিফেক্ট ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে

আমাদের যখন আমরা যখন ফেরত গেছি আমি নিজের আমরা তো কারোর সাথে আলোচনা করার তখন সুযোগ পাইনি আমি নিজে মনে মনে দেখলাম যে আমার এখানে যে আমি আমার যেটুকু ক্ষুদ্র সামর্থ্য আছে আমি প্রতিরোধ করব তখন আমি যখন এই আমাকে কেউ চিন না মানে ওইভাবে আমি রাজনীতির বত্রিশ নম্বর রোডে আমি গেলাম অন্ধকার হয়ে গেছে ঘুটকুটে আমি ঘোরাঘুরি করতেছি তখন সিরাজুল আলম খানের সাথে দেখা উনি আমার বড়ো ভাইয়ের বন্ধু ক্লাস ফ্রেন্ড আমি না সিরাজ ভাই আমি তো এরকম মেহেরপুর একটা সীমান্তবর্তী এলাকায় থাকি যদি কোনো দিন আপনাদের কোনো সেইফ হ্যাভেন লাগে তাহলে জার্মানি ওখানে আপনি যেতে পারবেন মেক শিউর এই বলে টোলে আমি চলে গেলাম যেই ঠিক করলাম যে আমাদের তখন আমি ওখানকার সৈদ্দিন সাহেব এবং যারা এমপি ছিলেন ওনাদের সাথে যোগাযোগ করলাম ওনাদের সাথে যোগাযোগ করি ছাত্রদের সাথে যোগাযোগ করি ছাত্ররা এসে তখন কাছারিতে ফ্ল্যাগ উঠে দেয় হুম বাংলাদেশে ফ্ল্যাগ ঠিক আছে আমরা আমিও জানে আমার সম্মতি আছে আমি আনসার এম্বডিমেন্ট একটু বলে একটা জিনিস আছে আনসারদের ডাকতে হলে এই মহকম প্রশাসকের আদেশে ডাক হয় ওদেরকে ডাকলাম যে তোমরা ট্রেনিং আস উদ্দেশ্য হলো তাদেরকে সমবেত করা করে ওদের রাইফেল টাইফেল আমাদের কাছে থাকতো আমার তত্ত্বাবধায়ক কোথ বলে সে কোর্ট থেকে ওদেরকে রাইফেল দিলাম তোমরা ট্রেনিং করো এই ট্রেনিংয়ে সাধারণত লাইভ এমিউনেশন দেওয়ার কথা না কিন্তু আমরা তাদেরকে যে অল্প কিছু অ্যামিউনেশন ছিল ওগুলো ভাগ করে দিয়ে দিলাম তারপরে ট্রেনিং শুরু করলাম এর মধ্যে মার্চ মাসের তৃতীয় সপ্তাহে আমরা মেয়ে জিনাইদাতে সমত হলাম মাহবুব আমার বন্ধু যে এসপি মাহবুব বলে সে ঝিনাইদার এসডিপিও আমরা মিলে এটা রাজনীতির অবস্থাটা কী আমাদের করে কি করব আমরা তো ঠিক হলো যে আমরা যার যার জায়গায় প্রতিরোধ আচ্ছা যেভাবে পারি পঁচিশে মার্চ রাত্রে আমরা একটি টেন্স যে কোনো সময় কোনো ঘটনা করি পঁচিশে মার্চ রাতে আমার পুলিশের ইন্সপেক্টর সাহেব এসে বললেন বলে স্যার আপনি একটু আসেন একটা ওয়াইল্ডলেস রাজারবাগের উপর একটা আক্রমণ হয়েছে রাতের বেলা রাজা এই একটা ট্যাক্টার দিকে হয়েছে আমি দৌড়ে গেলাম ওয়াইল্ডলেসে রাজারবাগ থেকে একজন বলতেছে যে এরকম এই রাজারবাগ শেষ হয়ে গেল এরকম একটা কথা তখন আমরা বললাম তাহলে তো দি টাইম হ্যাজ কাম সেই ঘটনা ঘটা ওই রাত্রে ওই সময় একটা দুটো সময় হবে মেয়েরপুর ছোট্ট একটা চৌ রাস্তা চার রাস্তা এক বড় আছে এখন বড় হয়েছে ওখানে একটা টেবিলে আমি দাঁড়ালাম দাঁড়ায় বললাম যে আমাদের এই ঘটেছে আমরা যেটুকুন জানি শাহবাগ ছাড়া এই ছাড়া কিছু যাই না তো বললাম যে এখন আমাদের কাজ হলো আমাদের মেয়েরপুরকে নিরাপদ রাখা তো আমরা যেটুকুন বুদ্ধি আছে দিয়ে দুই ভাগ করে একটা কুয়া চুয়াডাঙ্গার দিকে একটা কুষ্টিয়ার দিকে ওই সময় পুলিশকে সঙ্গে পান নাই পুলিশ 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 আছে অল্প কয়েকজন পুলিশ এই সময় আমি যেহেতু জানি ঘটনা মোটামুটি এন্টিসিপেট করতে পারতেছিলাম আমি ছাব্বিশে মার্চ ভোরে চিঠি লিখি ইন্ডিয়াতে যা আমাদেরকে তোমরা অস্ত্র দিয়ে সাহায্য করো আচ্ছা কাকে লিখলে আমি টু আর ইন্ডিয়ান ব্রিগ্রেন বলে ইংরেজিতে লিখি দিয়ে আমাদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করো আমার মেয়ের এর সিল দিলাম দিয়ে ওই সব এলাকায় চোরাকারবারি করা লোকজন থাকে না যারা বর্ডারে এপার ওপার করে আর কি বলে তোমরা যা যাকে পাও বিএসএফ এডমিনিস্ট্রেশন যাকে পাও দিতে থাকো পাঁচ ছয়টা এরকম সই করে দিল ওটা কিন্তু আনন্দবাজার না কোন একটা পত্রিকা আমি খুঁজে দামটা বের করতে হবে পত্রিকার প্রথম পেজি বের হলো ওই চিঠিতে আবার দুদিন পরে উনত্রিশ তারিখ আমাকে খবর আসলো যে বেতাই বিওপিতে আপনি আসেন ইন্ডিয়ান সাইট থেকে টাকা তা আমি ক্রস করে বেতাই বিওপি গেলাম আমাকে বললেন তো আপনি তো প্রথম বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত আমাকে গার্ড অফ অনার দিয়ে রিসিভ করলো করে শুনল যে কি হচ্ছে আমরা এর মধ্যে আমি শুনলাম যে চুয়াডাঙ্গায় মেজর ওসমান উনার যে বিডিআর আছে তাদেরকে নিয়ে অন্য উনি ছিলেন কুষ্টিয়াতে কিন্তু পঁচিশে মার্চ তা আমরা তার একটা আশ্বস্ত হইলাম তাহলে তার তাহলে ওনার সাথে যোগাযোগ সো আমি ওনার সাথে যে যোগাযোগ করলাম উনিও আশ্বস্ত হলেন ক্যাপ্টেন আজম চৌধুরী বলে ওনার সাথে

এরা নর্মাল ইনফ্যান্ট্রি চেয়ে অনেক পাওয়ারফুল তো আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিই সুধী দর্শক আমরা এখন একটা বিরতিতে যাচ্ছি বিরতির পরে ফিরে এসে কথা বলবো আমাদের আজকের অতিথির সঙ্গে ফিরে এলাম বেলা বেলা সারা বেলা অনুষ্ঠানে এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের প্রসঙ্গে তো আমরা মোটামুটি সমর্থন দিচ্ছি আর কি যে আমাদের যা করা লাগে তো মেইন মেজর প্ল্যানিংটা ওসমান মেজর ওসমান করলেন আর ক্যাপ্টেন আজম আজ অ্যাসাইন টু লিড দি অপারেশন কুষ্টিয়ায় যখন আক্রমণ হলো তখন ইপিআর এর তখন অস্ত্র খুব পুরনো ছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অস্ত্র ওই যে লাইট মেশিন গান যে এল এম জি বলে যেটা তখন আওয়াজ বিকট হতো পাকিস্তানিরা ভাবলো যে ইন্ডিয়ানরা বোধহয় ঢুকছে আচ্ছা আর আমাদের লোকজন জয় বাংলা জয় বাংলা এই জয় বাংলা হাজার হাজার লোক যখন দিল এ দেয়ার স্কেয়ার টু ডেথ বলে কি হয়েছে কত কত লক্ষ লোক আসছে যখনই শুরু হলো গোলাগুলি দে লস্ট দেয়ার মোরাল এ তারা পিছু উঠতে শুরু করল পিছু উঠলে তখন আমরা আবার জায়পোকড়ি তখন পিছন দিকে ঘের দেওয়া হলো যে তারা যশোর থেকে ইনফোর্সমেন্ট আনবে সুয়েব ছিলেন সমস্ত ইউনিট ওয়াজ এলিমিনেটেড এক্সেপ্ট লেফটেন্ট আতাউল্লা বলে একজন লেফটেন্ট লেফটেন্যান্ট সে ক্যাপচার হয়েছিল ওরা যখন পিছনে হটতেছে তখন রাস্তা ইউজ করতে দেওয়া হলো না রাস্তার মধ্যে লোকজন বড় বড়ো খাত করে জিপ নিয়ে যেতে পারতেছে না তারা নেমে পড়ে গ্রামে এ গ্রামে নেমে পড়লে গ্রামের লোকজন বর্ষা পাতি লাঠি দিয়ে যা আছে যা আছে দিয়ে অল অফ দেম আর কি ওই সময় পঁয়ত্রিশটা গাড়ি আমরা ক্যাপচার করি সেটা নিয়ে কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গা নিয়ে আসার পরে একটা বিক্রি মার্চের মতো হলো ওই সময় কিন্তু পাকিস্তান ফোর্স আমাদের উপর এসে স্ট্র্যাপিং করে ও এরপরে আমি ওই একবার কিছু অস্ত্র শস্ত্র আনতে যাব তখন আমাকে চুয়াডাঙ্গায় মেজর উসমানের অফিসের সামনে তখন আমাকে এসে মাহবুব আমাদের দুজন ইম্পর্টেন্ট লোক আছে এদেরকে নিয়ে যেতে হবে কে তাজুদ্দিন সাহেব আর বেরশা আমিরুল ইসলাম উনারা ঢাকাতে ঘুরে 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 এখন যাবেন কোথায় তো এখন আসলে মাহবুব দেখলো আমার ইন্ডিয়ার সাথে যোগাযোগ হয়েছে রাস্তায় গেলে আমরা উনাদের সাথে নিয়ে চেক চেকপোস্টে যাই গোলক মজুমদার ছিলেন ওই ডিজি বিএসএফের উনিও ছিলেন পরে জেনেছে ওই ওনাদের সাথে সাথে নিয়ে কলকাতায় নিয়ে উনি দিল্লিতে নিয়ে গেছিল তাজুদ্দিন সাহেব চলে গেল আমরা ফেরত আসলাম এই পরিচয় তাজুদ্দিন সাহেব পরে আমি আর একটু আমরা টেলিফোন রেস্টোর করলাম এই কুষ্টিয়া পতনের পর পাবনা থেকে শুরু করে একেবারে সে গোয়ালন্দ পর্যন্ত মুক্ত এলাকা হয় ওই এক্সেপ্ট করছে একটা ছোট পকেট ছাড়া এই সব আমাদের যদি জানালার আসা শুরু তো বললে তোমাদের সরকার কোথায় আমরা আবার তাজেন্সি বলে বলি তা আমরা তো হোল্ড করতে পারতেছি না তা একটা সরকার তো দরকার আর এদিকে পাকিস্তান আর মিতন যশোর থেকে কাউন্টার অ্যাটাক করবে জানতেছি অগ্রসর হচ্ছে ক্যাপ্টেন সালাউদ্দিন আর আমি আমাদের দিয়ে হলো তোমরা ওই যশোরের রাস্তার দিকে যে একটা পদের ঠেকানোর জন্য একটা ব্যবস্থা করো তো আমরা আমাদের কিছু ইপিআর আনসার বুজাই নিয়ে একটা কোম্পানি বলে প্রায় কোম্পানি নিয়ে আমরা আগায় গেলাম ওখানে পজিশন নেওয়ার জন্য এদিকে সাথে যে যে কথা হচ্ছিল একটা সরকার সরকার তখন আমরা এদিকে মনোযোগ দিচ্ছি কিন্তু ওখানে পারলাম পাকিস্তান আমি আসা শুরু হয়েছে তারা আর্টিলারি ফায়ার করতেছে আমাকে সালাউদ্দিন বুঝলো এইভাবে যুদ্ধ হয় তোমাকে প্রথম দেখার আগেই ওরা দূর থেকে ঘুমাবারে তোমাকে শেষ করি সুতরাং আমরা ওখানে দাঁড়িয়ে কি করি সালাউদ্দিন আমরা ট্রিট এভাবে তা পারব না এই আমাদের পিছু হটা শুরু হয়ে পিছু হটতে হতে যখন আমরা এই চুয়াডাঙ্গা থেকে তখন কথা হচ্ছে যে আমাদের হেডকোয়ার্টারটা সরাই নিয়ে যাবে মেহেরপুরে তখন সব সময়ে আমার কাছে খবর আসবে যে এরকম একটা জায়গা খুঁজে যেখানে এরকম একটা অনুষ্ঠান হতে পারে সেই কর চক্রবর্তী অবধি আমরা মিলে এই বৈদ্যনাথতলার জায়গাটা মেহেরপুরে ইন্ডিয়া থেকে স্ট্রেট আসা যায় আম বাগান ঢাকা natural camouflage আছে সুতরাং দেখতে পাবে না ষোল তারিখে ফার্ম হলো যে এখানে হবে আমি আর মাহবুব ষোল তারিখে গেলাম হারমোনিয়াম জোগাড় করা হলো এর যে এটা জাতীয় সঙ্গীত গাইতে হবে জাতীয় সঙ্গীত যে গাওয়া হবে মানে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা তখনই সিদ্ধান্ত হয়ে গেল এগুলা কবে কখন যে সিদ্ধান্ত হচ্ছে আমরা একটা মোহের মধ্যে চলতেছি এবং ওখানে কথা হলো যে একটা অনুষ্ঠান করতে হলে একটা গার্ড অফ অনার টনার দেওয়া লাগে প্রাইম প্রেসিডেন্ট যে হন টন তো মেজর ওসমান সেই গার্ড অফ অনার দিবেন ঠিক হলো বড় একটা মোটর কেক করে প্রায় পঞ্চাশটা ষাটটা গাড়ি হবে করে কলকাতা ওই ইন্ডিয়ার সাইড থেকে ওনারা ঢুকলে আচ্ছা তাজিম সাহেব সৈদুল ইসলাম সাহেব কামরুজ্জামান সাহেব ক্যাপ্টেন মনসুর সাহেব ইউসুফ আলী সাহেব এরা সবাই মিলে আমিও তখন অনেককে চিনতেছি আমি সবাইকে অত ভালো করে চিনি না তারপরে এর মধ্যে আবার দেখা গেলো মেজর উসমান তখন এসে পৌঁছাচ্ছেন না এবং ঘটনা ফাংশনটা যত তাড়াতাড়ি শেষ করবো এটা ছিল সে যে আমি মাহবুবকে বললাম যে তুমি তো পুলিশের লোক ছিলা এদের নিয়ে একটু ট্রেনিং ট্রেনিং দিয়ে একটা যদি না হয় তাহলে একটা ব্যবস্থা করো ইউসুফ আলী সাহেব স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করলেন তারপরে বঙ্গবন্ধুকে প্রেসিডেন্ট করে সলুর ইসলাম ভাইস প্রেসিডেন্ট তাজুদ্দিন সাহেব প্রধানমন্ত্রী করে মন্ত্রিসভা ঘোষণা করা শপথ নেওয়া হলো এবং ফ্ল্যাগ হোয়েস্ট হলো ন্যাশনাল এনকেম গাওয়া হলো মা গার্ড অফ অনার দিল তো অল্প সময়ের মধ্যে ঘন্টা কানেকের মধ্যে অনুষ্ঠানটা শেষ হয়ে গেল। ঠিক এর আগে দিয়ে ফার্স্ট বেঙ্গল রেজিমেন্ট যে তারা আক্রান্ত হয় যশোরে তারা তখন ওই বেনাপোল সাইড দিয়ে ফার্স্ট বেঙ্গল রেজিমেন্ট রিট্রিট করতেছে এবং আমরা কিন্তু যখন আমরা সতেরোই এপ্রিল অনুষ্ঠান করতেছি দ্যাট ওয়াজ পসিবলি শেষ দিন আমাদের মানে बांग्लादेश ভূখণ্ডের আমরা পিছনে আমরা পিছনে হতে তখন ফার্স্ট বেঙ্গল রেজিমেন্ট আমাদের সাথে এসে যোগ দেয় এবং আমরা চলে যাই যশোর সাইকে এই সময় ছোট আরেকটা ছোট হলে বড় বলবো আমরা আগে ঠিক করছিলাম যে যদি ভাল মাটি ছেড়ে যাই টাকা পয়সা যা আছে নিয়ে যাব সো এই কামাল ওয়াল্লি ভাই এরা যখন আসতেছিলেন তারা যা পারে নিজের ওখান থেকে কিছু টাকা সব আমার এখানে দিতেছিলেন আমরা যখন এখানে চলে যাই তখন আমার ট্রেজারি আবার আমার যেহেতু ছোট মহকুমা ট্রেজারির দায়িত্ব আমার ছিল আইন অনুযায়ী সেটাই তো আমি ট্রেজারি খুলে এক টাকার নোট বাদ দিয়ে যত টাকা আছে এগুলো উঠাইলাম ওটা আমরা তিন ট্রাক টাকা তো আমরা সেই ট্রাককে দড়ি দিয়ে বেঁধে মানুষ শুধু টেনে নিয়ে আমরা মাঠের উপর দিয়ে মানে একদম ক্ষেতের উপর দিয়ে ক্ষেত আর কোথায় নিয়ে কোন রাস্তা নেই পরে আমরা সে টাকাটা জমা দেই আমাদের বাংলা সরকারের কাছে সাড়ে চার কোটি টাকা আর উনত্রিশ কেজি গোল্ড অর্নামেন্ট দিয়ে এই টাকাটা তখন প্রায় দশ মিলিয়ন ডলারের মতো হয় তখনকার টাকায় অনেক টাকা অনেক টাকা এবং এটা আমাদের সরকারের জন্য প্রথম দিকে বিরাট সাহায্য হয়েছিল টাকার স্লিপটা কিন্তু জাদুঘরে আছে আমরা জমা দিয়েছি তারপরে আমরা এই ওই ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টের সাথে মেলার পরে ওখানে আমরা আবার একটা অবস্থান নিলাম একসাথে মিলে সেইখানে পাকিস্তান আর্মি আবার আক্রমণ করলো তখন আমি একটু শিখতেছি বাট কেন যাই না আমি খুব ডিটারমিন ছিলাম এটা স্বাধীনতা যুদ্ধ অংশগ্রহণ করা একটা রোমাঞ্চ ছিল তার এইসব গোলাগুলি যখন আমাকে প্রথম তালিম দিল বিরাট ওদের অ্যাটলারি ফায়ার আসতেছে মেশিন গান ফায়ার আসতেছে আমার বললো তা তুই যখন থাকবি যতক্ষণ টিল such টাইম ইউ এখান থেকে চলে যাও অন্তত মিনিমাম মানো বলো ড্যাশ ক্রল কভার অবজার্ভ ফায়ার এটা আমার প্রথম তালিম পাইলাম আচ্ছা গুলির আমার শুনলে ড্যাশ টু দ্য গ্রাউন্ড ক্রল করো যে কাভার না একটা জায়গায় অবজার্ভ করো যে কি কোত্থেকে গুলি আসছে তারপরে ফায়ার শুনেই গুলি করবে না ঠিক আছে এটা আমি অন্তত একটা বাঁচার জন্য একটা লেসন পাইলাম এনিওয়ে এরপরে সংক্ষেপে আমরা এই সময় কিন্তু বলে রাখা ভালো যে আমরা মানে এমন একটা উন্নততা পেয়ে গেছিল আমরা কি পরিবার কে কোথায় আছে খবর নাই তো এই সময় এই সতেরো এপ্রিলের দিকে পনেরোই এপ্রিল আমি পরিষ্কার জানি না পনেরোই এপ্রিল আমার ভাই শহীদ হয় মারা যায় যশোরে এই রাজশাহীতে আপনার ভাইয়ের কি নাম কুদরত ইলাহি চৌধুরী আমরা যখন এই 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 বেনাপোল সাইটটা ছেড়ে দিতে বাধ্য হলাম তখন এই সেক্টর হিসাবে অর্গানাইজ হচ্ছে এই এই জায়গাটায় আমরা একটা বিরতি নেই তারপরে আমরা এই এই যেহেতু নতুন একটা আমরা অধ্যায় শুরু করতে যাচ্ছি তখন ওই কথাটা শুরু সুধী দর্শক আমরা এখন একটা বিরতিতে যাচ্ছি বিরোধীর পরে ফিরে এসে কথা উঠলো আমাদের আজকের অতিথির সঙ্গে সুদী দর্শক ফিরে এলাম বেলা বেলা সারা বেলা অনুষ্ঠানে এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের আজকের অতিথি ডক্টর তৌফিক আলহি চৌধুরী বীর বিক্রমের কাছে আপনি বলছিলেন যে আপনার সেক্টরগুলো তখন গোছানো হচ্ছিল সেক্টরগুলো যখন গোছানো হচ্ছে তখন আমি কি করবো আমার কি বা বাংলাদেশকে বিভিন্ন সেক্টরে ভাগ করা হচ্ছে তো আমি ঠিক আমার উপর আস্থাও তখনই হচ্ছে না যে কোনো একটা ডাইরেক্ট আর্মি রুল আমার নিজেরও জিদ হয়ে গেছে যে আমি থাকবো তো কল্যাণীতে এরিয়ার হেডকোয়ার্টারে আমি স্টাফ ক্যাপ্টেন হিসাবে জয়েন থাকলাম তখন আমি বা আমার ওই ফিল্ড ওই নোটিফিকেশনের মাধ্যমে আমাকে সবাই ক্যাপ্টেন হিসাবে মেনে নিয়েছে আমি ইউনিফর্ম টুনিফর্ম পড়ি স্টাফের কাজ করি কিন্তু আমার তখন ওই এইগুলো পছন্দ হচ্ছে না আমি বিভিন্ন অজুহাতে তখন মাহবুব যে এসপি মাহবুব সে একটা সাবসেক্টরের চার্জ পেয়েছে করল হুদা যিনি পঁচাত্তরের সময় যাকে হত্যা করা হয়েছিল উনি একটা সাবসেক্টরের চার্জ পেয়েছে তা আমি ফাঁকে ফাঁকে একুশ দিন ওগুলোদের কাছে যাই এনি তখন আমাকে ফাইনালি একটু গল্প ছোটোই করে ফেলে আমাকে জেনারেল মঞ্জুর মেজর মঞ্জুর যখন সেক্টরে চার্জ দিলেন উনি আমাকে পেট্রাপোলে পোলে বললেন তুমি এসে এখানে জয়েন করো ক্যাপ্টেন হালিমকে রিপ্লেস করো এটা কোন মাসে এইটা জুন মাসের শেষের দিকে আচ্ছা মানে তখন আপনি সরাসরি যুদ্ধে যাবার এইটা আমাকে একটা অফার আমাকে সুযোগ দেওয়া হইল আমি তখন ওই ক্যাপ্টেন হালিম পরে জেনারেল হালিম হয়ে রিটায়ার করছে হালিমের কাছ থেকে আমি চার্জ নিলাম এই আমি প্রথম ডাইরেক্ট চার্জ পেলাম তখন ওই সবচেয়ে প্রথম পেয়ে আমরা কতগুলো রেড করা শুরু করলাম আমি একটা রেড করে একটা বিওপি দখল করার পরে বিবিসি থেকে এসে ওখানে দেখাইছে ওদেরকে ইন্টারভিউ দিয়েছিল আমাকে এক সময় বলা হলো যে পরে আমি জেনেছি সারা দেখছি জায়গায় হচ্ছিল যে একটা ওপেন একটা বিওপি এটা আক্রমণ করতে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান আর্মি থেকে বলা আমি এটাকে আমরা বলি রেখি রেখা করা এরকম ডিস্টেন্স করে দেখলাম এটা তো কোনো মতো সম্ভব না আমি তো বুঝে পারতেছি যে এটা কেন বলতে সে তো আই ডিসাইডেড নো আই নট লেট মাই গো ইন টু দিস সুইসাইডের মিশন এর মধ্যে যেন দলবীর সিং সেভেন ডি বের উনি আসছেন হেলিকপ্টার নিয়ে নামছেন ওই মেজর মঞ্জুর আমাকে ডাকাইলেন বলে তোমার বলা হয়েছিল তুমি গো ফর দ্যাট মিশন আমরা দেখো আমাদের গেরি লেবারের নিয়ম হলো সত্য দুর্বল জায়গায় আমি আঘাত করবো তার লজিস্টিক আঘাত করবো মুভমেন্টে যখন থাকবে আঘাত করবে এটা তার অবস্থার তার ডিফেন্সিভ পজিশন এখানে তো আমি গেলে আমরা যদি এইভাবে করি ইন নো টাইম উইল অল বি গন অ্যান্ড বি স্টিল দেয়ার মঞ্জুরও পড়া যাবে আমার বলে বাট ইউ আর গিভেন দি অর্ডার তাহলে দেখেন আই টেক অর্ডার ফ্রম ইউ আই টেক অর্ডার ফ্রম মাই সেক্টর অর্ডার তখন তো আমি পুরো ওইরকম কিছু তো সিভিলিয়ান একটা হাইব্রিড আমি তা আমাকে জেনে সে বলো যে ওয়েবরি বর্ণ

মুক্তিযোদ্ধারা ট্রেনিং নিয়ে আসতেছে তাদেরকে লঞ্চিং করতাম আমরা আমার কাছে হিসাব থাকতো কজন গেল ওরা ছোটো ছোটো সেলে যায় বিভিন্ন জায়গায় ছড়ায় পড়তো এবং সেলগুলো কমিউনিকেট করত। এবং আমাদের তো তো কোনো ওয়াইলেস টস ছিল না তো কুরিয়ার দিয়ে সেলের মাধ্যমে কমিউনিকেট করা আর ছেলেপেলেরা আমাদের ছেলেপেলেরা খুব ক্রিয়েটিভ গেলে যদি নিয়ম হলো আমি জনসাধারণের মধ্যে মেল্ট করে যেতাম মাছ যেরকম পানিতে মিশে হুম আমাদের যেহেতু আমাদের সমর্থন ছিল অকুণ্ঠ সেই জন্য আমরা উইকুড মেল দুই একজন দালাল টালাল বিভিন্ন জায়গায় ছিল বা শহরে যারা ছিল রাজাকার কার আলবদ কিন্তু এমনি সাধারণ মানুষ আমাদের ছেলে মেল করে আছে সময় আশ্রয় দিয়েছে আশ্রয় দিয়েছে খাওয়া দিয়েছে ঝুঁকি নিয়েছে এইভাবে আমি যখন শেষের দিকে প্রায় আমাদের কোম্পানি প্লাস রেগুলার ছিল আর প্রায় চার হাজার গেরিলা আমার সাথে ছিল ছড়াই ছিঁড়ে ছিল খুব সাহসী এরা তখন পাকিস্তান আর্মি আস্তে আস্তে ইমোবিলাইজ হয়ে গেছে তার আর চলতে গেলে আমরা ধরতেছি নড়তে গেলেই ধরতে তখন এই আমাদের অক্টোবরের দিকে পাকিস্তান আর্মি চলা বন্ধ হয়েছে ইন্ডিয়ান আর্মি ফার্স্ট নাগা রেজিমেন্ট তখন আমাদের